বরিশাল পাঁচ সদর আসনের প্রার্থী নিয়ে আওয়ামী লীগে উত্তাপ বাড়ছে। এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক এমপিকে দলীয় মনোনয়ন দেয়ায় এরই মধ্যে দলীয় মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবা সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এরপর থেকেই প্রার্থী ও অনুসারীদের পাল্টাপাল্টি বক্তব্যে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে দক্ষিণাঞ্চলের হাবখ্যাত এই আসনটিতে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নৌকার প্রার্থীর মনোনয়ন দিয়েছেন, তাই দলের সব ইউনিটকে নৌকার পক্ষে কাজ করতে হবে, আর যারা স্বতন্ত্র প্রার্থী হবেন তাদের নিজের লোক নিয়ে নির্বাচনের মাঠে কাজ করতে হবে। তবে এরই মধ্যে মহানগর আওয়ামী লীগের শীর্ষ পদধারী নেতা ও কর্মীদের অনেকেই সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবা সাদিক আবদুল্লার পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। যেমন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু, সাইদুর রহমান রিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরাপ হোসেন টুটুল, সদস্য এস এম জাকির হোসেন, রফিকুল ইসলাম খোকন সহ নেতাকর্মীরা গিয়েছিলেন। আবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক এমপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কে বি এস আহমেদ কবির, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হলাদার, বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেনিয়াবা সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহে নৌকার ভোটের ওপর কোনো প্রভাব পড়বে কিনা জানতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু বলেছেন, নৌকার বিরুদ্ধে বলে কোনো কথা না, আমরা আগেই বলেছি যে মনোনয়ন ঘোষণার পরও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দলের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদেরকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদেরকে সুযোগ দিয়েছেন যাতে করে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। আমরা মোটেই সংঘাতের পক্ষে নই, আমরা সংঘাত দিয়ে নির্বাচন বা রাজনীতি করি না। আমাদের নেতা, আপনি জানেন যে বরিশালকে একটি শান্তিপূর্ণ নগরী হিসাবে গত পাঁচ বছরে উপহার দিয়েছে বরিশালবাসীকে, আমরা সেই শান্তির বরিশালকেই ধরে রাখতে চাই। মনোনয়ন সংগ্রহের পরদিনই দেশব্যাপী বিএনপি সন্ত্রাস নৈরাজ্য হরতালের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশের ডাক দেয় মহানগর আওয়ামী লীগ। সমাবেশের শেষে স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহকে পাশে রেখে সভাপতির বক্তব্যে কেম জাহাঙ্গীর হোসেন বলেন, তাদের এ বক্তব্যে স্পষ্ট হয় মহানগর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দেওয়ার বিষয়টি। এখন প্রশ্ন উঠেছে প্রার্থী নিয়ে তাহলে কি কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের বিরোধ, নাকি স্থানীয় দলের ভেতর বিভক্তি? যদিও মনোনয়নপত্র দাখিলের শেষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বতন্ত্র প্রার্থী হওয়া ও তার পক্ষে নেতাদের অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনে নৌকার প্রার্থী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, আজকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আমাকে মনোনয়ন দিয়েছে, আমি নৌকার প্রার্থী এবং বরিশালে যারা বরিশালে এবং সদর উপজেলায় যারা আওয়ামী লীগের প্রার্থী তারা নৌকার প্রার্থীকেই তারা ভোট দেবে। এখানে মহানগরের সাধারণ সম্পাদক সভাপতি কি বলে, তারা কিন্তু মনোনয়ন পাননি, তারা যদি এতই যদি জনপ্রিয় হতো মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তখন তাদেরকে তারা মনোনয়ন দিতেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা আছেন, আমি ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমার উপর আস্থা রেখেছেন।